কৃষ্ণপুর তারাপুর সড়ক নদী গর্ভে চলে যাচ্ছে আতঙ্কে এলাকাবাসী। ফটিকরায় থেকে কৈলাসহর যাওয়ার বিকল্প রাস্তা কৃষ্ণনগর তারাপুর এলাকায় রাস্তার 50 মিটার জায়গা ভেঙে নদী গর্ভে চলে গেছে। ফটিকরায় থেকে জগন্নাথপুর যাওয়ার রাস্তাটি 3 মাসে আগে নতুন করে সংস্কারের কাজে হাত লাগায় কুমারঘাট পূর্ত দপ্তরের ডিভিশন, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। রাস্তার পাশে একটি ড্রেন নির্মাণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নতুন ড্রেন নির্মাণ করা হলে রাস্তার পাশের বাড়িগুলোর জমি ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। তাদের আশঙ্কা এলাকাটি নদী গর্ভে চলে যেতে পারে। এলাকাবাসীরা জানান, মনো নদীর জল যখন বৃদ্ধি পায় তখন এই নদী ভাঙনের সমস্যা বাড়তে থাকে। পূর্ত দপ্তর যদি এলাকাটি সরজমিনে পরিদর্শন করে রাস্তাটি দ্রুত সংস্কার করে তাহলে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে বলে স্থানীয়দের অভিমত। তারাপুর ভাঙ্গা বাজার ওই জলটা যাওয়া নাই, কোনো রাস্তা নাই, এই কারণে রাস্তাটা মানে রাস্তাটা ঠিক আছে না। পাশের নদীটার নাম কি? পাশের নদী মনু নদী দেও নদী মিলাই কোনে মনু। এটা কবে থেকে এসো? এটা তো আজকে 25-30 বছর আগে এইরকম যখন ভাঙছিল তখন এদিকে একটা ড্রেন দিছিল, ড্রেনটা দেওয়ার পরে আর ভাঙ্গাটা মানে ঠিক হয়ে গেছিল। এখন মানে ওই রাস্তা করতে গিয়ে ড্রেনটা বন্ধ হয়ে গেছে, জল যাওয়ার কোনো রাস্তা নাই। ওই রাস্তাটা জলের রাস্তাটা বন্ধ হয়ে মানে রাস্তাটা লাগিয়ে গেছে আর কি। নদীতে জল পারলে এরকম সমস্যা করতে? হ্যাঁ। এটা কোন রাস্তা? এটা এটা তারাপুর ভাঙ্গা কটিরায় মানে ওই কৈলাসহর রোড আর কি। কতদিন হয়েছে লাংসে? লাংসে তো প্রায় 1 মাস হয়ে যায়। এই নদীতে জল পারলেই তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ। কী নাম আপনার? হ্যাঁ আপনার কী নাম? আমার নাম রাজা। এলাকার বাসিন্দা। এখন কথা বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।